Hey guys, welcome back to our channel. So today's vlog is going to start from Sundevala. It's not going to be literally. So we have to decide that we are going to go outside for dinner. There's a Chinese point today. So we are going to go there because today we are going to eat Chinese. We are going to eat some food. We are going to eat some because today was a party. তো সেজন্য আজকে সেরকম সকালবেলা বা লাঞ্চে সেরকম আমরা কিছু খাইনি তো চলো তোমাদের সবকিছু আপডেট করতে থাকবো লাইক আমরা কি করছি বিকজ এইটা অনিকের এত বছর এখানে থাকার পরেও এখানে অনিকের ফার্স্ট টাইম যাচ্ছে এখানে চাইনিজের বেস্ট বেস্ট আইটেম পাওয়া যায় শুনেছি আর আমি খুব চাইনিজের বড় ফ্যান আমি ডাল ভাত আর চাইনিজ এই দুটোই আমি পছন্দ করি সবথেকে বেশি তো আমি যখন ইচ্ছা আমি চাউমিন খাই তো আমার খুব ভালো লাগে বা ডিফারেন্ট ডিফারেন্ট চাইনিজ আইটেম ট্রাই করতে আমার খুব ভালো লাগে তো চলো এই যে অনিকে যাচ্ছে গেলে আমাকে নিয়ে যাচ্ছে আজকে এখন আমরা অটো ধরবো তারপরে যাব তোমাদের সবকিছু আপডেট করবো দাঁড়া আমি অটো দেখে ঠিক আছে গাইজ আজকে অটো পাচ্ছি না অনেকটা দূর হেঁটে চলে এসেছি আমরা তাও এখানে যদি আমরা অটো পাই আর কি এটাই ভাবছি অনেকটা দূর ভাবো রেডি টেডি হয়ে এত দূর হেঁটে চলে এসেছি আমরা এখানে আছে অনিকের সামনে থেকে মোড়ের মাথা থেকে অটো পাওয়ার সম্ভাবনা আছে জানি না চাইনিজ পয়েন্টও বন্ধ হয়ে গেছে কিনা এখন বাজছে 9টা ভাবো 9টা বাজছে জাস্ট টাইমটা দেখলাম চলো তোমাদেরকে আপডেট করতে থাকবো আমরা কি করছি তো আমরা এসে গেছি চাইনিজ পয়েন্টে দেখো অ্যারেঞ্জমেন্টটা খাবোই এখানে কারণ আমার চাইনিজ খুব পছন্দ সো গাইজ আমরা ফাইনালি বসার জায়গা পেয়েছি টেবিল পেয়ে গেছি এখন আমরা অর্ডার দেবো আগে দেখে নিই মেনুটা মানে অথেন্টিক চাইনিজ ফুড পাওয়া যায় সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড টু সি দ্যাট চাইনিজ পয়েন্ট দেখি হাজার মাল পাওয়া যাবে আবার মাঞ্চুরিয়া মনে আছে মাঞ্চুরিয়ান খেয়ে কি হয়েছিল আর এটা কি মাঞ্চুরিয়ান দোসার সাইজটা দেখো কি বড় যদিও আমরা অর্ডার দিচ্ছি না আমরা পাশের টেবিলে ক্যামেরাটা ঘুরিয়ে ওর আমাদের দিকে তাকিয়ে একটা অকওয়ার্ড সিচুয়েশন যাই হোক তোমাদেরকে দেখানোর জন্য এখানে চাইনিজ পয়েন্ট কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় আবার পাও ভাজিও পাওয়া যায় না এখানে অথেন্টিক করে ব্যাপার স্যাপার অথেন্টিক চায়না থেকে এসে লোক বানিয়ে দিয়ে যাবে একটু জানি না খেয়ে বলতে পারবো ব্যাপারটা কি ও বাবা কন্টিনেন্টাল পাওয়া যায় এখানে
মানে চাইনিজ পয়েন্টটার নামটাই দেওয়া উচিত ছিল না তাহলে প্রথমে আগে চাইনিজ পাওয়া যেত মেবি পরে তারপরে ফেমাস হয়ে যাওয়ার পর সব রকম মেবি আমি জানি না কিছু এখানকার কিন্তু নামটা চাইনিজ পয়েন্ট তো মাথায় কি আসবে বলো এমন খুব জল টেস্টটা আছে অনেক সুন্দর একটু দে না বাবা জল আজকে তোমাদের বলি একটা ঘটনা আজকে আমাদের আজকে না সরি কাল রাতে হঠাৎ আমাদের কুলার খারাপ হয়ে গেছে হঠাৎ দেখছি কুলারের যে ওয়্যারটা থাকে সেটা ফুটো হয়ে স্পার্ক হচ্ছে পুরো আগুনের মতো আর ওখানে অনেকেতে ব্যাগ রাখা ছিল ল্যাপটপ ব্যাগ থেকেও ধোঁয়া বেরোচ্ছে মানে রাত্রিবেলা আমরা লিটারেলি ভয় পেয়ে গেছি কি হলো তারপরে কুলার তো সারা রাত চললই না গরমে ঘুমিয়েছি পুরো ঘেমে যাচ্ছি মানে এত গরম সারা দিন মানে গরমেই ছিলাম আমরা তারপর সন্ধ্যেবেলা গিয়ে আমাদের কুলারটা ঠিক করলো অনেকে সেজন্য আমাদের বেরোতে এত লেট হলো বিকজ সারাদিন কুলার বন্ধ ছিল আমার শরীর খারাপ লাগছিল লিটারেলি এসে কুলার ঠিক করে দিল তারপরে আমরা তো গাইস আমাদের ডিনার চলে এসেছে এটা কি হাক্কা নুডলস হাক্কা নুডলস এটা মাশরুম মাঞ্চুরিয়ান গ্রেভি বাবা এখন আমরা খাবো খুব খিদে পেয়েছে 10টা বাজছে অনেকে অ্যাজ ইউজুয়াল বাইরে বেরোলে আমাকে সার্ভ করে দেয় বাড়িতেও করে এখন বাড়িতেও করে অনেকদিন বাদে আমি মাশরুম খাচ্ছি আই লাভ মাশরুম কারা কারা মাশরুম পছন্দ করো বলো হাত তোলো হাত তোলো তুই কোথায় হাত দেখতে পারবি ইমোজি আছে হাত তোলার মানে তুই কোন জমানায় বসবাস করিস রে ইউ আর সো স্মার্ট সি ইউ আর সো স্মার্ট থ্যাংক ইউ ইয়োর মামা উইল বি সো প্রাউড অফ ইউ My mama is proud of me. চলো ট্রাই করি হ্যালো এবার তোমাদেরকে বলবো টেস্টটা কেমন খুব খেতে ইচ্ছে করছিল এটা খেয়ে দে ভালো করে তোমাদেরকে রিভিউটা দেবো পুরো ব্যাপারটা রিভিউটা দিতেই হবে তাই না অনেকে যেটাও ভালো পারে করতে যেটাও করতে ভালোবাসে রিভিউ তো আমাদের ডিনার হয়ে গেছে বাই বাই চাইনিজ পয়েন্ট তো আমরা এখন বাড়ি যাচ্ছি হাঁটছি এখন সামনে থেকে অটো ধরবো জানি না কোথা থেকে পাবো রাত হয়ে গেলে অটো পাওয়া মুশকিল হয় প্রচন্ড দেখা যাক পাওয়া যাবে চল হলো একটু হাঁটছি খাওয়ার পর হাঁটা উচিত আমি হাঁটতে খুব ভালোবাসি একটা গাড়ি দেখাচ্ছি দেখো গাইস আমরা গল্প করতে করতে বাড়ি ছাড়িয়ে আগে চলে গেছি এখন নেমে আমরা এখন হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে যাচ্ছি আমরা খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন করছিলাম সেটা তোমরা খুব জলদি জানতে পারবে যে কি ডিসকাশন কালকে জানতে পারবে তো সে ডিসকাশন করতে করতে বাড়ি ছাড়িয়ে অন্য স্টপেজে চলে গেছি তারপর এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি হে গাইস তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি
আমাদের কুলার ঠিক হয়ে গেছে, আজকে এসে ঠিক করে দিয়েছে আমাদের কুলার। গাইজ, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড ওয়াচিং টুডেজ ব্লগ, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে সবসময় নোটিফাই হয়ে যাও যখনই আমরা ব্লগস আপলোড করব তোমাদের জন্য। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আর বাই গাইজ, আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।